হ্যালো এভরিওয়ান ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি সৌরভ দে তোমাদের ম্যাথ টিউটর এখানে দেখো তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব বলা হচ্ছে এখানে যে বহুপদী মালাটি দেওয়া আছে তার মাত্রা কত এখানে বহুপদী সংখ্যামালা যেটা দেওয়া আছে দেখো ষোলো ঠিক আছে এবার আমরা দেখতেই পাচ্ছি যে এখানে যে বহুপদী সংখ্যামালা তাতে কোনো বীজগাণিতিক চলরাশি দেওয়া নেই তো আমি যদি নিজের মতো করে কোনো বীজগাণিতিক চলরাশি ধরেও নি এক্স ওয়াই বা যাই বীজগাণিতিক চলরাশি ধরে নিই কেন তার টু দি পাওয়ার সবসময় এখানে জিরো থাকবে আর আমরা জানি বীজ মাত্রা বলতে কি বোঝায় যে কোনো বহুপদী সংখ্যামালার যে চলরাশি রয়েছে তার সর্বোচ্চ ঘাত তো এখানে আমরা যেই চলরাশি নিই না কেন তার খাত সর্বোচ্চ সবসময় কত আসবে জিরোই আসবে ক্ষেত্রে সেই কারণে এই বহুপদী চলরাশির যে মাত্রা নির্ণয় করতে বলা হয়েছিল সেটার সেটা সর্বদাই হবে জিরো ঠিক আছে তো এখানে যে অ্যান্সার হবে এই কোশ্চেনের সেটা হবে জিরো ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটেই দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো